টানা বৃষ্টি এবং ভারতের ডম্বরু গজলডোবা বাঁধ খুলে দেওয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এসব এলাকার বন্যা কবলিত মানুষের জন্য ফ্রি টক টাইম এবং ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের সকল অপারেটররা, স্পেশালি চারটা অপারেটর। কিভাবে সেগুলো পাবেন? বুধবার দিবাগত রাতে দেশের চারটি অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যা কবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যা কবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় 10 মিনিট ও 500 MB ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে 3 দিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে *121*5050#। আমি আবারও বলছি, গ্রামীণফোনের গ্রাহকরা 10 মিনিট ও 500 MB ফ্রি পাবেন 3 দিন মেয়াদে। ডায়াল করতে হবে *121*5050#। বাংলালিংক এই সুবিধা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা মানুষদের জন্য। অফারটি বন্যা কবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। এসব বাংলালিংক গ্রাহকরা 3 দিন মেয়াদে 10 মিনিট ও 500 MB পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *121*900*3#। আবারও বলছি, *121*900*3#। সম্প্রতি বন্যায় দুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রবি। তারাও 3 দিন মেয়াদে ফ্রি দিয়েছে 20 মিনিট ও 250 MB ইন্টারনেট। এই অফারটি একবারই উপভোগ করা যাবে, সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে *212*1#। বন্যা কবলিত বন্ধুদের পাশে আছি সবসময় এমন ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল। তারাও 3 দিন মেয়াদে বিনামূল্যে 20 মিনিট ও 250 MB ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবারই, সেজন্য ডায়াল করতে হবে *212*1#। বন্যা কবলিত এলাকায় মোবাইল অপারেটরদের এই ঘোষণা চমৎকার মানবিক উদ্যোগ নিয়েছেন। আর হঠাৎ করেই ভারত 31 বছর পরে এই ডুম্বুর গজলডোবা ভাত হঠাৎ করে 31 বছর পরে এই বাঁধগুলো খুলে দিয়েছে ভারত। তারা বলছে তাদের সেখানে পানি এবং তাদের ভারী বর্ষণ সব কিছুর বিপরীত তারা এই অবস্থা নিয়েছে। তাহলে বাংলাদেশের মানুষ করবে কি? পরবর্তী পদক্ষেপের জন্য বাংলাদেশ নিশ্চয়ই আলোচনা করছে, তিস্তা প্রকল্প, পানির ন্যায্য হিস্যা বিষয় এ নিয়ে আলোচনা চলছে। বারবার বিভিন্ন পরিস্থিতিতে এরকম বন্যা কবলিত হবে কিংবা রাজনৈতিক বন্যা হবে, নিশ্চয়ই বিষয়টা খুব স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কেউ নিবে না। আবারও শেষ করছি, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেলকে ধন্যবাদ দিয়ে তারা বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য এই ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার জন্য, এবং আপনারা সেই সেবাটা নিতে নিয়মটা আপনাদেরকে বলে দিয়েছি। ধন্যবাদ।